আসসালামু আলাইকুম সবাইকে এবং গুড মর্নিং। আজকে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমার ফ্লাইট, তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো এখন আমি সকালের খাবার রান্না করব, আর একেবারে ভাতই রান্না করব। আর একেবারে যাওয়ার আগে যেন খেয়ে যেতে পারি, তো আমি হচ্ছে একটার দিকেই বের হয়ে যাব, মানে দুপুর একটার দিকে, যেহেতু আমার ফ্লাইট সন্ধ্যায়, তো আমি হচ্ছে দুপুরবেলায় বের হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক একদম সুস্থভাবে গিয়ে যেন পৌঁছাই। ভিডিওটা সবটা দেখবেন যে আমি কোথায় যাইতেছি এটা জানার জন্য। আর তো আমি রেডি হয়ে গেছি, এখন নিচে নামতেছি, আর গাড়ি নিচে দাঁড়িয়ে আসছে, তো ফাইনালি হচ্ছে আমি যাচ্ছি। তো লাল হয়ে গেছি না রোদে, তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি চলে আসছি আর ওয়েটিং রুমে বসে এখন আর কি আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে হচ্ছে বিমানে উঠছে, মানে কোনো প্রবলেম হয় নাই। যেহেতু আমি ফার্স্ট টাইম, আমি অনেক নার্ভাস ছিলাম, আর আর কোনো প্রবলেম হয় নাই। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিমান ফ্লাই করবে, আর আমি খুবই এক্সাইটেড। আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যাওয়ার পর কথা হবে, আর যাওয়ার পর আরও একটা সারপ্রাইজ আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।